কুরবানির পশু যদি হারিয়ে যায় তাহলে কি করতে হবে? এখন এখানে বুঝতে হলে পারে দুইটি বিষয় বুঝতে হবে, কুরবানির পশুটা কে কিনেছেন, যার উপরে কুরবানি আবশ্যক অর্থাৎ ওয়াজিব। যদি ওই ব্যক্তি কুরবানির পশু কিনে তাহলে পরবর্তীতে হারিয়ে গেলে তো ওই ব্যক্তি আবার নতুন করে টাকা দিয়ে আরেকটি পশু কুরবানির পশু কিনে কুরবানি দিবেন। কিন্তু যদি গরিব হয় তাহলে সে যে পশুটা কিনেছে হারিয়ে গিয়েছে, তাহলে তার উপরে আর পরবর্তীতে আরেকটি কুরবানির পশু কিনে কুরবানি দেয়া এটা কিন্তু তার জন্য ওয়াজিব বা আবশ্যকীয় নয়। তো মনে রাখতে হবে আবার এক্ষেত্রে যদি ওই হারিয়ে যাওয়া পশুটি যদি আবার পেয়ে যায়, তো যদি বড়লোক পেয়ে যায় বা যার উপরে কুরবানি আবশ্যক ছিল সে যদি পেয়ে যায়, তাহলে তার দুটির মধ্যে যে কোনো একটি দিলেই হবে। যে হারিয়ে গিয়েছিল পরবর্তী আরেকটা কিনেছে, তো দুটির মধ্যে যে কোনো একটি দিলেই হবে। কিন্তু গরিবের ক্ষেত্রে আবার ভিন্ন, গরিব যদি একটা দেওয়ার জন্য কিনেছিল সেটা হারিয়ে গিয়েছে, আবার যদি আরেকটা কিনে তার সামর্থ্য থাকে, তো এমন তো অবস্থায় আগের হারিয়ে যাওয়াটা যদি পেয়ে যায় তো গরিবের জন্য আবার দুটোই দিতে হবে। কিন্তু যিনি বড় লোক যার উপরে কোরবানি আবশ্যক তিনি একটি দিলেই যথেষ্ট হয়ে যাবে। এটাও ফাতোয়া শামির মধ্যে এসেছে, 2 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে।